করছি বাংলা বলছে সবাই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে আগামী কাল সুপ্রিম কোর্টের দিকে আরজিকর মামলার অন্তর্বর্তী রিপোর্ট পেশ করবে সিবিআই সিবিআই এর এই রিপোর্টে আপাতত নজর আটকে আম জনতা থেকে শুরু করে সবার আরজিকর নিয়ে এখন অনেক প্রশ্ন মানুষের মনে প্রশ্ন উঠছে আকাশ সঞ্জয় ঘটনার মাস্টারমাইন্ড অন্য কেউ আছে কি সত্যি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো সিন্ডিকেটের জালে জড়িয়ে পড়ে নির্যাতিতা সিবিআই এর দুর্নীতি সংক্রান্ত তদন্তে সন্দীপ ঘোষ জালে জড়ানোর পর এই সন্দেহ আশঙ্কায় পরিণত হচ্ছে স্বাস্থ্য সিন্ডিকেট রাজ একটা সঞ্জয় সন্দীপ নাকি হাজার হাজার ডক্টর হাজরা উত্তর মিলবে সবাই তাকিয়ে রয়েছেন কাল সুপ্রিম কোর্টের দিকে এ নিয়ে আমরা আলোচনা করবো আর তারই মধ্যে আজ আবারও রাজ দখলের অভিযান আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী সৌম্য দাশগুপ্ত কিছুক্ষণের মধ্যেই বামেদের তরফ থেকে শুভজিৎ সরকার আমাদের সঙ্গে এসে যোগ দেবেন আমি প্রথমে আসি শঙ্কুর কাছেই কারণ শঙ্কু আগামীকাল সিবিআই কি অন্তর্বর্তী রিপোর্ট দেয় সেদিকে সবার নজর কারণ প্রশ্ন যেটা জোরালোভাবে সামনে আসছে যে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায় ছাড়া এ যাবত আর একজন মাত্র গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ গত পরশু সেটাও দুর্নীতির তদন্তে সরাসরি এই তদন্তের সঙ্গে এখনো পর্যন্ত অন্তত তার লিংক রয়েছে কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি এই ঘটনায় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সিবিআই তাদের প্রথম রিপোর্টে জানিয়েছে সেটা সবথেকে উদ্বেগের সেটা হচ্ছে যে যে চার পাঁচ দিন তদন্ত করেছিল কলকাতা পুলিশ এবং এই রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন তদন্ত হয়েছিল তাতে দায়িত্ব নিয়ে এরা যে প্রমাণ লোপাট করেছেন এবং একের পর এক জায়গা নষ্ট করেছেন সেটা প্রথম রিপোর্টে সিবিআই প্রকাশ্যে এসেছে ফলে সেই উদ্ভূত পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্বিতীয় রিপোর্ট সিবিআই যা দেবে তা যে আরও বেশ কিছু প্রশ্নের জন্ম দেবে এবং নির্দিষ্ট দিকরেখা তৈরি করবে সে ব্যাপারে আমরা আশাবাদী কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে যে এনারা যে বাত্ত দিতে তদন্ত শুরু করেছিলেন সেটা প্রায় তিরিশ বছরের রাজনৈতিক জীবনে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকরা দেখতে পাননি মানে এমন কাণ্ড কারখানারা করেছেন এবং আমরা দেখেছি যে প্রকাশ্যে দ্রুততার সাথে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে রাত্রিবেলা লোকেরা গিয়ে ভাঙচুর করেছেন এবং এখনো পর্যন্ত সিআইএসএফকে থাকতে জায়গা দেওয়া হচ্ছে না ফলে এই কমপ্লিট নন কোঅপারেশন এবং হচ্ছে সমস্ত ডকুমেন্টেশান নষ্ট করবার যে পরিবেশ সেই পরিবেশে তদন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা তারা সুপ্রিম কোর্টকে স্যাটিসফাই করতে পারবেন বলে আমাদের মনে হয় কৃষাণু কৃষাণু খুব ইন্টারেস্টিং যে অভিযোগটা শঙ্কুরা করছে যে সিবিআই যে অন্তর্বর্তী রিপোর্টের দিক না কেন সেই রিপোর্ট যার ভিত্তিতে হবে অর্থাৎ যে সমস্ত তথ্য তথ্য প্রমাণ অভিযোগ শুধু তাই নয় পণ্ডাদের আন্দোলনকারী জুনিয়র ডক্টররা তারাও এই অভিযোগ করছেন বিভিন্ন মহল থেকে এই অভিযোগ উঠছে যে তার আগে অনেক তথ্য প্রমাণ লোপাট করে ফেলা হয়েছে দেখো প্রথম কথা হচ্ছে যে সিবিআই প্রথম রিপোর্ট এটা কোথায় বেরিয়েছে আমি অন্তত সিবিআইকে কোনো প্রেস কনফারেন্স করতে দেখিনি বা কাউকে বলতে শুনিনি যে আমরা সিবিআইয়ের প্রথম রিপোর্টটা পেলাম তাতে এ লেখা আছে এই সিলেক্টিভ লিক কখন করতে হয় নিজেদের অযোগ্যতা নিজেদের অকর্মণ্যতা লোকাবার জন্য করতে হয় এবং এটা সিবিআই প্রথম নয় সিবিআই এটা ট্র্যাডিশন আছে এবং গতকাল মুখ্যমন্ত্রী যখন

এফআইআর সংক্রান্ত যে আমি তিরিশ বছরে শুনিনি যে পোস্টমর্টম আগে হয়েছে এফআইআর পরে হয়েছে পরে বিভিন্ন বাদী বিবাদী বিশেষ করে কপিল সিব্বলের তথ্য প্রমাণ এবং যে চারটা প্রমাণ উনি দেখালেন যেখানে উল্লেখ আছে যে ইনকোয়েস্ট রিপোর্ট থেকে পঞ্চনামা থেকে শুরু করে এমন কি যে ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি সেখানে যে প্রথম যে জিডিটা ফাইল হয়েছিল

মানে দু শতাংশ বা আড়াই শতাংশ মানুষের এই রেপ এবং মার্ডারের ক্ষেত্রে কনভিকশন হয় রেপের ক্ষেত্রে কনভিকশন হয় তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর এখানে এই বিভিন্ন তথ্য ভাসিয়ে দেওয়া হচ্ছে আমরা তো বলছি যদি প্রমাণ থাকে যদি কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে সে প্রমাণ লোপাট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কেন এই প্রথম মিথ্যা আশ্রয় নেওয়া হয়েছিল পরে হয়েছে রাত এগারোটার সময় হয়েছে পরে হয়েছে এবং প্রধান বিচারপতি তিনি বলেছেন যে করেছিল তার ভিত্তিতে পুরো জিনিসটা আসবো আবার আমি বলছি যে এই ক্ষেত্রে মাপকাঠিটা কি বিজেপি বা অন্যান্য দলের মাপকাঠিটা কি একটা জঘন্যতম কাজ হয়েছে একটা জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে এবং আমাদের মতো রাজ্য আমাদের শহরে হয়েছে বলে আমাদের আরো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যেটা মানুষ এক্সপেক্ট করে না এটা বিজেপি শাসিত বলায় রাজ্য হিন্দি বলায় রাজ্যতে মানুষ এক্সপেক্ট করে যেরকম তাদের ট্র্যাক রেকর্ড কোথায় দাঁড়িয়ে আছে বিশেষ করে বৃহস্পতিবার সুপ্রিম শুনানি বুধে মানব বন্ধন ফের রাত দখল এবার আরজিকরের প্রতিবাদে সামিল হবেন নির্যাতিতার পরিবার দেশ তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে সাধারণ মানুষ জানতে চাইছে সেদিন রাতের কি ঘটে আর্জি করে বৃহস্পতিবার আর্জিকর তদন্তের দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা করবে সিবিআই সম্ভাব্য কি কি রিপোর্ট দেবে সিবিআই সুপ্রিম কোর্টে কি কি রিপোর্ট দেবে সিবিআই এক নির্যাতিতাকে খুন ও ধর্ষণের ঘটনার নেপথ্যে কি একা সঞ্জয় রায় নাকি জড়িয়ে আরো কেউ দুই হাসপাতাল থেকে ফোন করে কেন পরিবারকে আত্মহত্যার কথা জানানো হয় তিন মৃতদেহ কি প্রথম সকাল সাড়ে নটায় দেখতে পাওয়া যায় নাকি তারও আগে চার চারতলা সেমিনার হলেই কি খুন ও ধর্ষণ নাকি অন্য কোথাও পাঁচ তথ্য প্রমাণ সিসিটিভি ফুটেজ লোপাটের চেষ্টা বা নষ্ট করা হয়েছে কি ছয় সঞ্জয় রায় এবং বাকিদের পলিগ্রাফ টেস্টে কি কি সূত্র সিবিআইর হাতে? সাত বিচ্ছিন্ন ঘটনা নাকি আরজিকরের বেআইনি সিন্ডিকেট চক্রের শিকার নির্জাতিতা এই সব প্রশ্নকে ঘিরেই এখন উত্তাল দেশ তথা রাজ্য। যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে सीबीआई ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্ট ভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড পোস্টমর্টমের রিপোর্টটাও বোঝার ক্ষমতা নেই যে দেখামি করছে যে অমুখ জড়িত না আরো কেউ ছিল সিবিআই কে বলতে হবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে ঘরবাড়ি ভাঙা হয়েছে এ তো একটা বাচ্চা শিশুও জানে তো এসব নাকামি করার মানেটা কি আছে স্বাধীনতার মধ্যরাতে মহিলাদের রাতদখল দেখেছে বাংলা রাজপথে প্রতিবাদের ঢেউ ওঠে বিচার চেয়ে ফের এবার বিক্ষোভের ঢেউ বিচার পেতে মানববন্ধন আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের জি করে জুনিয়র চিকিৎসকদের রাত দখল কর্মসূচিতে এবার পথের নির্যাতিতার বাবা মা কলেজ স্ট্রিট একাডেমি ফাইন আর্টস যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড বিশ্ববাংলা গেট শিথির মোড় লর্ডস মোড় লেক গার্ডেন্স করুণাময়ী রুবি মোড় মন্দিরতলা পর্ণশ্রী গড়িয়া শ্যামবাজার রাসবিহারী ফের রাত দখলে সাক্ষী হতে চলেছে কলকাতা থেকে রাজ্য নারী সুরক্ষায় রাজ্যের গাফিলতি নিয়ে প্রশ্ন প্রাক্তন আইনমন্ত্রী তথা কেন্দ্রীয় সাংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর পোস্ট

ধর্ষণ বিরোধী বিল নিয়ে যখন তুঙ্গে তর্চা সেই সময় মহারাষ্ট্র ও বাংলার মতো ধর্ষণ বিরোধী বিল চাই বলে দাবি তুললেন শরৎ পাওয়া বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে একটা আইন করার মতো নাটক করে দিলে হবে না ওটা ব্যবস্থাকে যদি ঠিক করতে হয় তাহলে একটা বহুমুখী প্রয়াস চালাতে হবে সেখানে এক্সপিটিস প্রফেশনালস আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে আইনজীবীরাও কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মানব বন্ধন কর্মসূচি কংগ্রেসের অভিযান নিজাম প্যালেসে কলকাতা টিভি আমি একটু সৌমবাবুর কাছে আসি সৌমবাবু যেহেতু আমরা দেখেছি যে আগামী কাল শুনানির দিন ধার্য রয়েছে এখনো পর্যন্ত এবং সিবিআই এর অন্তর্বর্তী রিপোর্ট দেওয়ার কথা এবং এই যাবৎ প্রাথমিকভাবে আমরা যেটা দেখছিলাম যে পুলিশ ইনভেস্টিগেশন সেখানে সঞ্জয় রাইয়ের গ্রেফতারি এরপর সিবিআই এই তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ এরপর আমরা দেখলাম যে দুর্নীতির তদন্ত সেটাও সিবিআই হাতে গেল অবশেষে দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ চারজনের গ্রেফতারি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে পরিস্থিতিটা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে পুরোটাই সিবিআই হাতে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কারণ সঠিক তদন্ত হলেই তবে সঠিক বিচার পেতে পারা যাবে সঠিক তদন্ত করতে গেলে সিবিআই কে বিভিন্ন রকমভাবে ফোরেন্সিকই হোক বা অন্যান্য যে কোনো উপায়েই হোক তাদেরকে এই তদন্তটি সঠিকভাবে করতে হবে এবং তদন্তটি তাদের সঠিকভাবে করার ওপরে যে চাপ রয়েছে সে সুপ্রিম কোর্টেরই হোক মানে কলকাতা হাইকোর্টেরই হোক এবং সাধারণ মানুষেরই হোক এই চাপটা সামলে সিবিআইকে সবটা করতে হবে সুতরাং সিবিআই সঠিক তদন্ত করছে কি করছে না এখানে বিভিন্ন রকম কথা হয়তো শোনা যাচ্ছে যে এই ফরেন্সিক রিপোর্ট এই বেরিয়েছে সিবিআই এই করেছে এইগুলি সবই হচ্ছে যে গুজব টাইপের যতক্ষণ পর্যন্ত না সিবিআই পরিষ্কারভাবে তাদের রিপোর্ট হাইকোর্টে জমা দিচ্ছে বা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা সেরকমভাবে কিছুই জানি না আমরা কিছু কিছু যাকে বলে গুজব শুনছি বা কেউ কেউ হয়তো কিছু রিপোর্ট বের করছেন এখন ফ্যাক্টরটা হচ্ছে যে ঘটনা ঘটেছে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার ওপরে ফরেন্সিক রিপোর্ট যেটা পাওয়া যাবে বা যাবে না এবং এছাড়াও হচ্ছে পলিগ্রাফ টেস্ট হচ্ছে আমরা শুনছি এই পলিগ্রাফ টেস্ট তার কি রেজাল্ট এগুলো সব আদালতে জমা পড়বে এই আদালতে জমা পড়ার পরে সেই সাক্ষ্য প্রমাণ এগুলোর ওপরে ভিত্তি করে আদালত নির্দেশ দেবেন যে কি করতে হবে ভবিষ্যতে সিবিআইকে কিভাবে এ করতে হবে ইনভেস্টিগেট করতে হবে তার একটা রূপরেখা স্বাভাবিকভাবেই আদালত সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দেবেন সেই রূপরেখা অনুযায়ী সিবিআইকে এই তদন্তটা শেষ জায়গায় আনতে হবে কেননা মানুষের মনে সাধারণ মানুষের মনে নানা রকম প্রশ্ন জাগছে সেই সমস্ত প্রশ্নের উত্তর প্রাথমিকভাবে সিবিআই কে দিতে হবে এবং সাধারণ মানুষের প্রশ্নটাই কিন্তু আসলে বিচারের আয় নায় বা দাঁড়াবেন সাধারণ একেবারেই আমি শুধু এখানে একটু আরেকটা ইনফরমেশন যোগ করতে চাইব অ্যাথলিট অ্যাথলিট সুস্মিতা তিনি তার পদক আজকে নির্যাতিতার পরিবারের কাছে গিয়ে জমা দিয়ে এসেছেন এই ঘটনার প্রতিবাদস্বরূপ এবং নির্যাতিতার বাবা মা তারা যেটা আগেই জানিয়েছিলেন যে তারা আজ রাত জাগবেন আজ যে রাত দখলে ডাক দেওয়া হয়েছে তাতে তারাও অংশ নেবেন তাদের মেয়ের বিচার চেয়ে আমি তাদের বক্তব্যকে শোনাব আমি একজন অ্যাথলিট আমার কাছে আমার মেডেলটাই সব কিছু তাই আমি আমার দিদিকে আমার মেডেল সর্বোচ্চ আমি উজাড় করে দিলাম আমি বিচারের ক্ষেত্রে যাতে বিচার হয় এটা এটা দেওয়াটা কিছুই না আমি জানি কিন্তু আমার কাছে যা মেডেল আছে সর্বোচ্চ আমি প্রয়োজনে গঙ্গার জলে ভাসাতে পারি কিন্তু আমার দিদির বিচারটা আমি চাই আমার দিদি খুব বড় একজন বিপ্লবী ছিলেন তাই জন্যই সে তার নিজের প্রাণ দিয়ে আমাদের গোটা রাষ্ট্রের চেতনাকে ফিরিয়ে দিয়ে গেছেন এটার জন্য ওনাকে অনেক স্যালুট জানাই আমাদের জাস্টিস পেতেই হবে আর আমরা পাবোই পেয়ে তবেই ছাড়বো তো দিদি মনে করে ওর যে মেডেল আমার মেয়ের নামে উৎসর্গ মেয়েকে উৎসর্গ করে দিয়ে গেল আচ্ছা এবং তার পরিপ্রেক্ষিতে দুটো মেডেল দিয়েছিল একটা আমিও এবং এই যে প্রতিবাদ জন্য সারা পৃথিবীর লোক এবং ভারতবর্ষের লোক জানুক যে মনে আজকে কত ব্যথা পেয়েছে আজকে না হ্যাঁ সাড়ে চারটা সাতটা সাড়ে আটটার সময় যাচ্ছে কি করবেন কি ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদের পাশে যেভাবে দাঁড়ানোর প্রয়োজন সেই জন্য নিঃসন্দেহে অত্যন্ত অত্যন্ত হৃদয়স্পর্শী একটা ঘটনা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে প্রধান বিচারপতি তিনি আগামীকাল বসছেন না এবং সেই কারণে আগামীকাল আরজিকর কাণ্ডের আরজিকরের যে তদন্ত মামলা সেই মামলার শুনানি কাল হচ্ছে না অর্থাৎ সবাই এই মুহূর্তে যেদিকে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে এবং সুপ্রিম কোর্টে আগামীকাল অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই কিন্তু আগামীকাল প্রধান বিচারপতি তিনি বসছেন না যে কারণে আগামীকাল এই মামলার শুনানি স্থগিত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেদিকে সবার নজর ছিল সেই শুনানি সেটা পিছিয়ে গেছে আগামীকাল প্রধান বিচারপতি তিনি বসছেন না এবং যে কারণে আগামীকাল এই মামলার শুনানি হচ্ছে না আমি খুব সংক্ষেপে একটু রিয়াকশন নেব কৃষাণ দেখো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নিজস্ব পেরোগেটিভ তারা বসবে বসবে না কিন্তু আমরা এই ক্ষেত্রে বলছি যে এই যে যেটা একটু আগে দাদা বললেন যে এতগুলো মিথ্যাচারের আশ্রয় নেওয়া হচ্ছে এবং তাতে পুরো আবহাওয়াটাকে আরও বেশি একটা একে অপরের প্রতি সন্দেহের দিকে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং আমি আবার বলছি একজন অপরাধী কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে ধরা পড়েছে তুমি বললে তারপর সন্দীপ ঘোষের অ্যারেস্ট কি প্রমাণ লোপাটের জন্যে সন্দীপ ঘোষের অ্যারেস্ট কি এই যে দুর্বৃত্ত বলো এই যে জঘন্য অপরাধ যে সংগঠিত করেছে সেই সঞ্জয় রায়কে সাহায্য করার জন্যে আমরা তো সেরকম কিছু দেখলাম না সিবিআই যেই টিমটা করের ধর্ষণ এবং খুনের তদন্ত করছে তাদেরকে তো সন্দীপ ঘোষের অ্যারেস্ট করতে দেখিনি আমরা তো দেখলাম সম্পূর্ণ যারা দুর্নীতি যেটা হাইকোর্টে মারফত তারা পেয়েছিলেন তার তদন্তের টিম তাকে অ্যারেস্ট করেছে তো সিবিআই এই ক্ল্যারিটিটা দিক তাহলে আমি আশঙ্কা করি প্রমাণ জন্য তাহলে শঙ্কু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে আগামী কাল যে শুনানি ছিল সেই শুনানি স্থগিত হ্যাঁ তো কোর্টে যারা রেগুলার থাকেন তারা জানেন যে এটা চিফ জাস্টিসের আমরা দ্রুত আরোগ্য কামনা করি যদি কিছু অসুবিধা ওনার নিশ্চয়ই হয়েছে কোর্টের যে প্রসেস আছে যে আইনি প্রক্রিয়া আছে সেই মতো ফার্দার ডেট পাওয়া যাবে এবং আমার মনে হয় যে দ্রুত সেই ডেট পাওয়া গেলে তারপর ব্যাপারটা আগে বেগবে তো এই ব্যাপারে আমরা শুধু একটাই কথা বলন আছে এখানে তদন্ত কথাও থেমে থাকবে বলে আমার মনে হয় না পার্থদা কি করে আগামী আমি নিজে একজন আইএনএস মানুষ হওয়া আমি এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকছি বিশেষ কারণে কারণ আমরা এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পেনশনের ক্ষেত্রে আমরা দেখেছি একইভাবে প্রায় এক বছর হতে চললো ডেট পড়ছে না ডেট পড়ছে না ডেট পড়ছে না এখানে সারা দেশ মানে দেশের মানুষ এটা কিন্তু বাংলার মানুষ বলে না সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছেন এই কেসটার দিকে আগামী আগামীকালকে আমরা অনেক আশা করেছিলাম যাক একটা কিছু নিশ্চয়ই ঘটনা ঘটেছে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন যেটাও বললো আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি কারণ এখানে দেখুন শুধুমাত্র একজন মানুষকে কে খুন করেছে আজকে শুধুমাত্র প্রশ্নটা সেটা না তার চেয়ে আরো অনেক বেশি যেটা কিছুক্ষণ আগে কৃষণে বলছিল মিথ্যে ছড়ানো হচ্ছে একশো বার এটা ছড়ানো অস্বীকার করে লাভ নেই কিন্তু প্রথম মিথ্যেটা কে ছড়িয়েছে যে এটা খুন নয় সেটা আত্মহত্যা এবং সেটা একদম সরকার এবং প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে করা হয়েছে এটা না না মানে পুলিশ কি সেটাকে

শঙ্কু আসবো আমি কৃষানুর কাছে আসবো ঠিকই যদি দেখা যায় যে রাস্তায় কেউ মৃত আমি যদি ভুল বলি তাহলে সৌম্যবাবু আপনি আমাকে ভুল ধরিয়ে দেবেন যদি রাস্তায় আমরা দেখি যে কেউ মৃত অবস্থায় পড়ে রয়েছেন ডেফিনেটলি তাতে ইউডিসি হবে এখানে মনে রাখতে হবে যে প্লেস অফ অকারেন্স একটা হসপিটাল আমরা যদি আরও একটু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করি যে ধরো যাক ঝুলন্ত দেহ ঝুলন্ত দেহ দেখে সাধারণভাবে সাধারণ মানুষ যারা তাদের মনে হতেই পারে যেটা আত্মহত্যা সেটা দেখে আত্মহত্যার থিওরি একটা আসতে পারে কিন্তু যেভাবে যেভাবে দেহ পড়েছিল এবং যারা সেখানে প্রথম পৌঁছেছেন তারাও চিকিৎসক তারপর

ওদের সরকার ওদের চলিস সাত মাস পর সেখানে তো কোনো প্রমল্য পাটের কোনো গল্প ওঠেনি কোন মানুষ প্রতিবাদের নামই নেই তাহলে কেন এক্সিডেন্ট সোমু বাবুর কাছে এখানে প্রশ্ন যে সোমবাবু অনেক জল খোলা হচ্ছে এই টেম্পারিং অফ এভিডेंसेस নিয়ে এখনো পর্যন্ত জামরা আপাতত ভাবে যা পাচ্ছি এবং डेफिनेटলি সেটাকে নিতে চেকে তার কারণ সোশ্যাল মিডিয়া মারফত এমন অনেক কিছু ঘুরে ফিরে বাড়াচ্ছে যাগুলোর যার বাস্তব কোনো ভিত্তি নেই সেখানে সত্যি কি মনে হয় যে এভিডেন্স যেটা থাকছে হ্যাঁ এভিডেন্স ট্যাম্পারিং এর আশঙ্কাটা থাকছে এটা অস্বীকার করার জায়গা নেই তার কারণ ঘটনা যেটুকুন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে পেয়েছি সোশ্যাল মিডিয়া যদি বাদও দিই প্রাথমিকভাবে সাধারণ মানুষ বা যে কোনো আইনজীবী বা যে কোনো আইন পেশা সবার মনে এই প্রশ্নটা আসবে যে হয়তো এভিডেন্স ট্যাম্পারিং হয়ে থাকতে পারে তার কারণ কতগুলো ঘটনাক্রম প্রথমে যেটা বলা সেটা হলো যে এই ঘটনাক্রমের প্রথমেই যে আনন্যাচারাল ডেথ কেস এরকম একটা শোনা গেল তারপরে যে ফোন গেল ভিকটিমের বাড়িতে তাতে শোনা গেল যে তার মেয়ে নাকি সুইসাইড করেছেন তারপরে শোনা গেল তার মেয়ে নাকি অসুস্থ তারপরে শোনা গেল তিনি নাকি মারা গেছেন এই রকম কিছু কিছু ঘটনা যেগুলো পরপর যদি সূত্র টানা যায় দেখা যাবে যে হ্যাঁ এভিডেন্সের মধ্যে আইনতভাবে যেভাবে এভিডেন্স আসা দরকার বা যে এভিডেন্সগুলো পাওয়া দরকার সেই ঘটনাচক ঘটনাক্রমের গড়বড় রয়েছে তারপরে ধরুন ভ্যান্ডালিজম একটা হয়েছে এই ভ্যান্ডালিজমটা যে হলো এই এই ভ্যান্ডালিজমের ফলে ওইখানে নানা রকম এভিডেন্স সরে যেতেই পারে এছাড়া ধরুন ওইখানে আমি শুনেছি নাকি রিকনস্ট্রাকশান হচ্ছিল এই ধরনের কিছু কিছু ঘটনায় সাধারণ মানুষ এবং আইনজীবী যারা আছেন তাদের মনে এই প্রশ্ন উঠেই যে হয়তো এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে কিন্তু সে এভিডেন্স হয়েছে কতটা হয়েছে কতটা ঠিকঠাক হয়েছে কতটা উত্তেজিত জনতা করেছে কতটা ভাড়া করা লোকে করেছে এগুলো জানতে গেলে আমাদের কিন্তু তদন্তকারী একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি দেখতে থাকুন বাংলা বলছে বিরতির পর আপনাদের আগেই জানিয়েছি যে আগামীকাল প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি তিনি বসছেন না যে কারণে আগামীকাল আরজিকর মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে আমি সরাসরি চলে যাব রুমে অঙ্কুর সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কুর যদি বিস্তারিত আমাদের একটু জানাও প্লিজ আগামীকাল সিবিআই এর স্টেটাসের রিপোর্ট জমা দেওয়ার কথা এবং কালকে আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু মাত্র কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে মামলার যে তালিকা আগামীকাল কোন কোন মামলাগুলি শোনা হবে সেই যে তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট জানানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজিকর মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কালকে তাঁর এজলাসে তিনি থাকছেন না ফলে তিনি বিচারপতি জে বি এবং বিচারপতি মানোজ মিশ্রা এই তিনজনকে নিয়ে যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ আগামীকাল তাদের জন্য তালিকাভুক্ত যে সমস্ত মামলাগুলি ছিল সেই মামলাগুলি শুনানি হবে না বলেই আজকে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে ফলে আগামীকাল আর্যিকর মামলা শুনানি শীর্ষ আদালতে হচ্ছে না মপিয়া অঙ্কুর আমরা দেখেছি যেহেতু আগামীকাল আর্যিকর মামলার শুনানি তাই আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে নানান রকম ভাবে প্রতিবাদের যে রূপ সেই রূপ প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও যেমন স্বতঃফূর্তভাবে হচ্ছে কোথাও কোনো অর্গানাইজেশন করছে তো এই গোটা বিষয়টার মধ্যে দাঁড়িয়ে কাল স্থগিত হয়ে যাওয়া সেটা কি একটু হলেও একটু হলেও হতাশ করল আন্দোলনকারী প্রতিবাদী তাদের। অবশ্যই এখনো পর্যন্ত দাঁড়িয়ে তো তাই মনে হচ্ছে তার কারণ এর আগেই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে পাঁচ তারিখ যেহেতু শুনানি রয়েছে তার আগে যাতে এই ঘটনার যে অভিঘাত সমাজে পড়েছে সেই বিষয়টি সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্যই তারা একটা গোটা রাত জুড়ে তারা তাদের আন্দোলন কর্মসূচিকে একটা আলাদা ভিন্ন রূপ দেবেন গোটা দেশ জুড়ে তাদের এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদ করা হবে আজকে রাত নটা থেকে দশটা বিচারের দাবিতে আলোর পথে সেই কর্মসূচি রাখা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশে বিভিন্ন জায়গা থেকে এই কর্মসূচি বা এই আন্দোলন চালিত হচ্ছে সেই জায়গায় কাল যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ না বসে এবং এই শুনানি যেহেতু হচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এই আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা জুনিয়র চিকিৎসক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের অবশ্যই একটা ধাক্কা লাগার কথা কিন্তু এই ঘটনাটা হয়তো সিবিআইকে খানিকটা হলেও স্বস্তি দিল যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি যে সিবিআই এক্সট্রা কিছু তদন্তে পেয়েছে এমন কিছু সিবিআই অন্তত প্রকাশ করেননি ফলে সেক্ষেত্রে এই জায়গা থেকে তদন্তকারী সংস্থা সামান্য হলেও খানিকটা হয়তো অক্সিজেন পেল কিন্তু সাধারণ মানুষ এবং যে চিকিৎসকরা এতদিন ধরে আন্দোলন করছেন পাঁচ তারিখের দিনটার দিকে সকলে তাকিয়েছিলেন তারা হয়তো সামান্যভাবেও তারা একটা আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন আমি একটু সৌমদার কাছে এখানে আসছি যে সৌমদা সাধারণভাবে এইসব ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে এই মামলা সেটা তো গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট সুমোটো তদন্ত করছে তো সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আমরা সাধারণভাবে যেরকম দেখে থাকি যে কোর্টে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কালকের দিনটা শুনানি স্থগিত হলো কিন্তু একদম আর্লিয়েস্ট পসিবল টাইমে কি শুনানির সম্ভাবনা হ্যাঁ সেরকমই আশা করছি সেরকমই আশা করছি কারণ সুপ্রিম কোর্ট ভালো করেই অবহিত আছেন যে এটা শুধু সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে এবং

ঠিকই আমাদের হয়তো ধৈর্যটা একটু বাড়াতে হবে কিন্তু এটা ডিমোরালাইজড হওয়ার কোনো সুপ্রিম কোর্ট সুওমোটো যখন নিয়েছেন সুপ্রিম কোর্ট নিজে দায়িত্ব সহকারে যখন এই মামলা নিয়েছেন তখন সঠিক বিচারের দিকে অবশ্যই এগোবে হ্যাঁ সেটা একটু ধৈর্য সাপেক্ষ সব সময়ই হয় সুতরাং ধৈর্যটা ধরে রাখতে হবে শঙ্কুর কাছে আমি এখানেই আসবো যে শঙ্কু অন্তর্বর্তী রিপোর্টের দিকে সবার নজর এবং আজকে দাঁড়িয়ে কুনাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন যে অনেকগুলো প্রশ্নের উত্তর আগামীকাল অন্তর্বর্তী রিপোর্টে তিনি চান যদিও শুনানি স্থগিত হয়েছে কিন্তু যেগুলো তিনি তুলেছেন সেগুলো সাধারণ মানুষেরও মনের মধ্যে প্রশ্ন যে যে কি কি একা এই ঘটনা সেটা একটা একটা রেপ অ্যান্ড মার্ডারের একটা নৃশংসাচিক বিভৎস ঘটনা ক্রাইম নাকি একটা প্রাতিষ্ঠানিক অপরাধ না প্রশ্ন নিয়ে আমি চিন্তিত কিন্তু কুনালদাই প্রশ্নগুলো সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন করেছেন সেইটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং তাই তো কারণ উনি যে সময়ের প্রশ্ন তুলছেন সেই সময়ের তো পুরো তদন্ত মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি করেছেন প্রথম চার দিন এ তো খুব সহজ অ্যান্সার ওনার উনি চাইলেই গিয়ে দেখতে পারেন জানতে পারেন উনি তো সাধারণ সম্পাদক দলের এটা তো কোনো ব্যাপারই না উনি তো প্রশ্ন ঘরেই করেছেন ওনার এই প্রশ্ন যে এগিয়ে এসে ওনার এই প্রশ্ন করা এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু এই ঘরের প্রশ্নগুলো মাঝে মধ্যে উনি বাইরে কেন করছেন করে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছেন কিনা এটা নিয়ে আমি খুবই সন্ধিয়ান এবং চিন্তিত এটা ওনার হয়তো যেহেতু উনি এখন বুঝেছেন যে এই পন্থা অবলম্বন করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই তাই এসব প্রশ্ন রাখছেন কিন্তু এসব প্রশ্ন তো ওর বাড়িতে করা উচিত সন্দীপবাবু তো কেন এতদিন সাসপেন্ড হয়নি ওনার জানা উচিত উনি কি খুব তো কোনো ভাবে কারণ একাধিকবার ওনার রিয়াকশনে পেয়েছি উনি বলেছেন যে আমরা অস্বস্তির মধ্যে পড়তাম না যদি আগে দল অ্যাকশন নিত সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পর পরই কুনাল ঘোষের যে প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে আসে সেখানে তিনি বলছিলেন যে যদি ঠিক সময়ে ব্যবস্থা নেওয়া হতো তাহলে

বিষয়টা হচ্ছে যে শঙ্কু অনেক কাল্পনিক গল্প করলো ভালো হতো যদি আমরা এর মূল জায়গাটাতে যেতাম যে এই সব ধর্ষক খুনিরা কোথা থেকে তাদের সাহস এবং উৎসাহর সঞ্চার প্রেরিত হচ্ছে আমরা দেখলাম যখন একজন কেন্দ্রীয় মন্ত্রী

তার বিরুদ্ধে কখন তাকে আজকে বিলকিস বানু থেকে শুরু করে শুরু করে বাবা রাম রহিম আজকে আজকে বাবা রাম রহিমকে সেই জেলারটাকে বিজেপি পতাকা দিয়ে বিজেপির পার্টিতে নিয়েছে আগামী দিন হরিয়ান এই যে বিজেপি যে কোনো ধর্ষকের পেছনে কোনো না কোনো বিজেপির নেতা এবং

নামী শিক্ষা প্রতিষ্ঠানে তাকে প্রাইজ পোস্টিং বিরুপাক্ষ বিশ্বাস কে তার সম্পর্কে কেউ কিছু জানতো না অভিঘ্ধে কে শুধু তাই নয় বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখা যাচ্ছে অভিঘ্ধে আমি আবার বলছি এই ক্ষেত্রে আমরা পরিষ্কার বলেছি এবং কোনো একটি বৃহত্তর গণতান্ত্রিক দাবি সেটা আমার আমার দলের তরফ থেকে যেতে পারে বাকি কোনো আন্দোলনের সাথে কোনো গোষ্ঠীর দাবি হতে পারে তাকে স্বীকৃতি দেওয়াটাও সরকারের কাজ গণতান্ত্রিক সরকারের কাজ বিজেপির মতো স্বৈরতান্ত্রিক সরকার নয় যারা সাতশো তার তাকে ট্রান্সফার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যেটা বললে কিন্তু আবার যখন সেটা নিয়ে ক্ষোভ হয় বিভিন্ন মানুষ বিক্ষোভ দেখান তো সেটা প্রত্যাহার করে নেওয়ার সৎসাহসটাও আমাদের রাজ্য সরকারই দেখিয়েছে নির্লজ্জ বিহায়ের মতো শঙ্কুর মতো ছাপ্পান্ন জন

গ্রেফতার করা হয়নি বার আমি তোমার এই কথা একশো ভাগ সমর্থন করছি যে ভারতীয় জনতা পার্টির যে ইতিহাস সেটা বিজেপি মানে বলাৎকারী জনতা পার্টি এক কথায় বলা যায় এই ধরনের আমি বলছি কি বলছো তোমরা যারা ধর্ষণ করে তাদের গাঁদা ফুলের কিন্তু কারা ঠিক আছে আমি উইথড্র করলাম কিন্তু কারা ধর্ষককে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বলায় গাঁদা ফুলের মালা পরিয়ে তাকে বিজয়ীর বেশে তাকে নিয়ে মিছিল করেছে কারা বলেছে যে এই কাজটা একজন সংস্কারী মানুষের কাজ যখন বিশ কিছু মানুষ ক্ষেত্রে আমরা শুনেছি এই কথাগুলো বলতে হবে না আবার তোমাকেও যেটা বলার কথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইগুলো ঘটনা গুলো ঘটেছে মানে সেটা এখানে মান্যতা পায় না আমরা আপনার এবং আমরা দেখেছি যে আগামীকাল এই শুনানির জন্য অধীর আগ্রহে অপেক্ষা গোটা রাজ্য জুড়ে নানা রকম ভাবে আজকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে রাত দখলের ডাক দেওয়া হয়েছে দ্বীপ জ্বালার ডাক দেওয়া হয়েছে শুনতে পাচ্ছ হ্যাঁ শুভজিৎ শুনতে পাচ্ছি আমি তোমার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ বলো বলো হ্যাঁ তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে এই মুহূর্তে যেটা হ্যাঁ বলো বলো তুমি যে যে কথাটা বললে দেখো ঘটনাচক্রে বাইরে রয়েছে যেহেতু জানো আমাদের একটা অবস্থান চলছে সেক্ষেত্রে আমরা আন্দোলনের মধ্যে আছি আমার মনে হয় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় দেড়শো থেকে একশো ষাট জায়গা আমার ভুল না করলে আজকে মহিলারা রাত্রিবেলা রাতের দখল নেওয়া কর্মসূচি নিয়েছে সার্বিকভাবে এই ধরনের যে যা খবর পাচ্ছি যে কালকে শুনানিটা হয়তো পিছিয়ে যাবে এটা অনেকের কাছেই হয়তো সকলের কাছে ডিসহার্ট নেই কারণ অনেকেই ভেবেছিল আগামীকালে একটা পজিটিভ নোটে কিছু আসবে যে এত বড় একটা ঘটনা ঘটেছে এর একটা পজিটিভ কোনো বিচার হয়তো ন্যায়ের কিছু আমরা পাবো কিন্তু আমার যেটা মনে হচ্ছে দেখো প্রথম দিন থেকে। এই ঘটনায় একটা ধোয়াশা তৈরি করা এই ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে প্রতিবাদীদের কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার যে প্রয়াস আমাদের রাজ্যের সরকার নিয়েছে এটাকে ধিক্ষার জানানোর বিষয় রয়েছে আমি এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির ঊর্ধ্বে গিয়ে বলছি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় আমরা যারা এই প্যানেলে রয়েছি যারা এই প্যানেল দেখছে সেটা শাসক দলের প্রতিনিধি হতে পারে অন্য কেউ হতে পারে এমনকি তুমি তোমার মতো সিনিয়র জার্নালিস্ট যিনি সারা বছর মাঠে ময়জানে পড়ে বিভিন্ন সংবাদ সংগ্রহ করো আমার মনে হয় এই আগামীকালে শুনানি হচ্ছে না এটা কি কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না এর থেকে বড় কথা এই যে হচ্ছে নাটা এটা অনেকের ক্ষেত্রে অনেক এটা রেজাল্ট রেজাল্ট করবে কিন্তু এই আন্দোলনটা থেমে যাওয়ার আন্দোলন নয় মানুষ ডিসাইড করে নিয়েছে যতদিন না অবধি এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত পাওয়া 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 যাবে 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 দোষীরা শাস্তি পাবে একটা রেজাল্ট জাস্টিস আমার মনে হয় পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এই আন্দোলন থেকে পিছু ঘটবে না এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কলকাতা পুলিশের ভূমিকা এখানে উঠে এসছে আমি কেন বলছি আমরা কোনোদিন প্রথম দিন থেকে বলিনি যে তৃণমূল কংগ্রেস এই ঘটনাগুলো ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই ঘটনাগুলো করিয়েছে কিন্তু প্রথম দিন থেকে যদি দেখা যায় শাসক দল কিন্তু প্রথম দিন থেকেই যারা যাদেরকে নিয়ে সংশয় তৈরি হয়েছে তাদেরকে কোনোভাবে একটা সেফ গার্ড করার একটা পরিস্থিতি তৈরি করেছিল আমি কেন বলছি সন্দীপ ঘোষের নামে যখন এত ধরনের অ্যালিগেশন উঠেছিল রাজ্য পুলিশ যখন এটা তদন্ত করছিল মানে কলকাতা পুলিশ তারা কিন্তু সন্দীপ ঘোষকে ইনভেস্টিগেশনে নিয়ে এসে তদন্তটা করেনি যদিও সিবিআই ইনভেস্টিগেশনের সূত্রে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে কিন্তু এটা কিন্তু একটা মানিটারি ইস্যুতে দুর্নীতি ইস্যুতে আমি জানি না যে রেপ অ্যান্ড মার্ডার চার্জ এটাতে কি সুরাহা পাওয়া যাবে কারণ আমরা সকলে চাইছি আমরা জানতে চাই যে দুর্নীতি এবং রেপ এবং মার্ডার এই সমস্তটা আদতে কিভাবে কতটা আগে একটু দেখাই বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের হুমকির অডিও ভাইরাল ছাত্রকে খুন এবং রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষকে বর্ধমান মেডিকেল থেকে কাকদ্বীপে বদলি কল্যাণী জেএনএম এও ছাত্র নেতাদের হুমকি অডিও ভাইরাল এরকমই একটা বিতর্কিত পরিস্থিতিতে সরানো হলো কল্যাণী জেএনএম হাসপাতালের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়

বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের চিকিৎসক থাকাকালীন উঠে আসে বিরূপাক্ষর প্রভাবশালী তত্ত্ব অভিযোগ সন্দীপ ঘোষের মতোই চলত তার নিজস্ব সিন্ডিকেট দাদাগিরি থ্রেট কালচার এরই মাঝে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনা নতুন করে বিতর্কের মুখে বিরুপাক্ষ বিশ্বাস বিতর্কের সূত্রপাত সেমিনার হলে বিরূপাক্ষের উপস্থিতির ছবিতে যদিও পরে তিনি তা অস্বীকার করেন ভুরি ভুরি অভিযোগের মাঝেই বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করে স্বাস্থ্য দপ্তর বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরানো হয় বিরুপাক্ষকে কাকদ্বীপ মহকুমার হাসপাতালের আবাসিক চিকিৎসক পদে ভর্তি করা হয় তাঁকে শুধু বিরুপাক্ষই নয় আরজিকর কাণ্ডের পর উঠে আসে এস এস এর পিজিটি অভিজ্ঞের নামও কারণ বিরুপাক্ষর সঙ্গে অভিজ্ঞ দেখা যায় সেমিনার হলে তৈরি করে তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ বিরুপক্ষ বিশ্বাসে আগেই উঠেছিল কিন্তু প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞের দৌলতে তাকে এতদিন বদলি করা যায়নি বুধবার বিরুপাক্ষের বদলির পরে কাকদ্বীপ হাসপাতালের নার্স স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ হাসপাতালে বিরুপাক্ষকে ঢুকতে বাধা কর্মীদের ডায়মন্ড হারবার সিএমও এইচ এর অফিস ঘেরাও জুনিয়র ডাক্তারদের বদলির নির্দেশের পর বিক্ষোভ সিপিএমেরও বর্তমানের পর ফোল্যাণী ছাত্র নেতাদের দাদাগিরি ফেল করিয়ে দেওয়ার হুমকি এই আবহে ভাইরাল আরও একটি অডিও ক্লিপ ইউনিয়নে কথা মতো না চললে পরীক্ষায় ফেল করানোর হুমকির অভিযোগ পাঠ করায় ছাত্র নেতারা কেন মানে রিজানটা কী আমি তো ইউনিয়নের পার্ট নই মানে আমি গেলাম অ্যাটেন্ড আমি গেলাম সব ক্লাস অ্যাটেন্ড করলাম তাও নালিফাই করে দিলাম হ্যাঁ আর আর তোর পাস করলে কি না এটা সাপ্লি মানে ফেল করানোর দায়িত্বটা ইউনিয়ন নেবে তখন কলেজের সমাবর্তন অনুষ্ঠান নিয়েই ঘটনার সূত্রপাত অভিযোগ ইউনিয়নের তরফে জুনিয়র ডাক্তারদের সমাবর্তন অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয় ফোনে হুমকি বার্তা রেকর্ড করে নেন ওই ডাক্তারি পড়ুয়া পাল্টা অভিযোগ অস্বীকার করা হয় পুরো ভুলভাল কথা টোটালি মেলাইন করা সবাইকে চেষ্টা করছে এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য দিদি যাতে জাস্তিস পায় এই জিনিসটা বাদ দিয়ে যে যাকে পারছে যেভাবে সোশ্যালি অ্যাটাক করার চেষ্টা করছে এরকমই একটি বিতর্কিত পরিস্থিতিতে সরানো হয় কল্যাণী জে এন এম হাসপাতালের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে ভাইরাল অডিওর জন্যই প্রিন্সিপালের অপসারণ উঠছে প্রশ্ন এন এম সি নিয়ম নিয়ম অনুযায়ী যে ক্রাইটেরিয়া উনি ছিলেন না বলে এতদিন পর অভিজিৎ মুখোপাধ্যায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন এতদিন তাহলে কিভাবে অধ্যক্ষ পদে বহাল থাকলেন অভিজিৎ মুখোপাধ্যায় এতদিন পরেই বা কেন টনক নড়ল স্বাস্থ্য দপ্তরের উঠছে প্রশ্ন কলকাতা টিভি দেখতে পাচ্ছো এই রোগটার শিকড় কতটা গভীরে বিরুপাক্ষ বিশ্বাস সম্পর্কে জানতে হলে বিরাট কিছু এনসাইক্লোপিডিয়া পড়তে হয় না কি জানো মেডিকেল মহলে কান পাতলে শোনা যায় জএনএম সেখানেই হোমকি কালচার চলছে অভিগদে সেই শিশু উপস্থিত হচ্ছে সেমিনার হল যারা যারা করেছে তারা নিজেদের ভাগের শাস্তিটা পাবে কিন্তু হোমকি কি তুমি আমরা না এই ঘটনার পর তো এটা সামনে এসেছে আজকে বিরুপাক্ষ বিশ্বাস বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করা যায় বিরুপাক্ষ যাতে অন্যায় করেছে তার শাস্তি হোক আমি কোন কাউকে ডিফেন্ড করার জন্য তৃণমূল কংগ্রেস দল করে দেখো ভাই সিস্টেমে বিরুপাক্ষ কেন बृজভূষণ শরণ সিং হয় কৈলাস বিজয় বর্কি হয় আমি শঙ্খু থেকে জানতে চাইবো ঘন ঘন পশ্চিম বাংলা বাংলাasthenটা আশা বন্ধ হয়ে গেল কেন কি হয়েছিল কারণটা আমাদের আরে ভাই ভাষণ দিলেও তো আসে না

কিন্তু কলকাতা পুলিশের রাখার সময় সীমাতে তিনি আসেননি এটা হচ্ছে সত্যি দিস ইজ অন রেকর্ড কৃষানু সিকোয়েন্স অফ ইভেন্টস আমরা সবাই জানি কোনোভাবেই এই সন্দীপ ঘোষকে যখন ডাকা হয়েছিল তখন অলরেডি সন্দীপ ঘোষ যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা শুরু করে দিয়েছেন কোথায় সিজিও কমপ্লেন না 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 আমি তা বলছি না প্রথম তদন্ত যখন কলকাতা পুলিশ করছিলেন শুনে না তাকে ডেকে মঙ্গলবার দিন ডাকা হয়েছে যে অর্থাৎ যে বুধবার তাকে আসতে বলা হয়েছিল

স্ট্রেট সিন্ডিকেট এই বিরুপাক্ষরা এই অভিজ্ঞরা এরা একের পর এক নাম উঠে আসছে আমি তোমাকে বলছি মোপিয়াদি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই নির্মম ঘটনার পর আমাদের কাছে যেগুলো স্পষ্ট হলো সেটা হচ্ছে আমরা আগে বিভিন্ন সময় এই অভিযোগ আনতাম যে ক্যাম্পাসের অভ্যন্তরে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে নৈরাজ্য চালায় অর্থাৎ অ্যাডমিশনের দুর্নীতি থেকে শুরু করে কাকে কত নাম্বার দেওয়া হবে কিভাবে কে পাস করবে কে ফেল করবে কে শান্তিতে কলেজে পড়তে পারবে কি পড়তে পারবে না এই যে পরিস্থিতি এই কথা আমরা জানাতাম আজকে বাংলার মানুষ এই ঘটনার পর এগুলো সত্যি যে ঘটনা বাস্তবভাবে রূপান্তরিত হয়েছে আমার কথা এই যে অভিজ্ঞ যার কথা উঠে আসছে এ যদি কিছু করে না থাকে তাহলে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তার প্যাডে সই করে একে সাসপেন্ড কেন করলো আর যদি এই প্রক্রিয়া চলে আমি তোমাকে বলছি পশ্চিমবঙ্গে সাড়ে চারশো পাঁচশো জেনারেল ডিগ্রি কলেজ এবং মেডিকেল কলেজ যেখানে যেখানে তৃণমূল ছাত্র পরিষদ তোলাবাজি করে এই যদি নিচে নামতে হয় তাহলে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনটা পশ্চিমবাংলার বুকে থাকবে না কিষাণুদের মতো লোকেরা যারা নাকি অন্তত আমি মনে করি অন্য তৃণমূলের থেকে সেন্সিবল লোক আমি আশা করব উনি ভুল তথ্য দিয়ে বা অন্য কথা বলে বিষয়টা ঘোরাবেন না সন্দীপ ঘোষণা জন্য দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই হয়ে দাঁড়াচ্ছে যে এটি একটা রেপ অ্যান্ড মার্ডার ইনসিডেন্ট খুব ব্রুটাল ইনসিডেন্ট অফকোর্স নারকীয় ঘৃণ্য কিন্তু প্রাতিষ্ঠানিক অপরাধ কিনা এবং যখন সন্দীপ ঘোষ দাদারা সিবিআই জালে জড়াচ্ছেন একটা বড়ো দুর্নীতির চক্র এবং সিবিআই যে কারণে তার দশ দিনের রিমান্ড চেয়েছিল আট দিন পেয়েছে সেখানেও সিবিআই বলছে যে এই চারজনই নয় যারা গ্রেপ্তার হয়েছে তারাই নয় আরও চাই রয়েছে তো এটা কি সত্যি আপনার মনে হয় যে প্রাতিষ্ঠানিক অপরাধ হওয়ার সম্ভাবনাও থাকছে অবশ্যই প্রাতিষ্ঠানিক অপরাধ হওয়ার সম্ভাবনা তো থাকছেই কারণ আমরা এইটুকুন অন্তত আন্দাজ করতে পারি যে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মধ্যে ডাক্তাররা থাকেন তারা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কখনো কখনো শুনেছি আরও বেশি বাহাত্তর ঘন্টা ডিউটি করেন হাসপাতালের গেট যেহেতু এটা সরকারি হাসপাতাল সেহেতু গেটে বা অন্যান্য জায়গায় পুলিশি প্রহরা আমরা চিরকালই দেখে এসেছি তার কারণ এমন এমন কিছু মৃতদেহ বলুন অসুস্থ ব্যক্তি বলুন অ্যাক্সিডেন্ট কেস বলুন এগুলোতে এই সরকারি হাসপাতালগুলোতেই আসে সেখানে সবসময় পুলিশের প্রহরা থাকে এখন যেটা দাঁড়াচ্ছে যে একজন ভদ্র মহিলা তার তিনি একজন ডাক্তার তার ওপরে অত্যাচার হলো এই নারকীয় অত্যাচারটা হলো যে অত্যাচার হলো সেই প্রতিষ্ঠানে যারা ঢুকছে হুম যারা ঢুকছে তারা তো সকলেই জানে যে আমরা এই প্রতিষ্ঠানে এসছি কেন চিকিৎসা করাতে অথবা ডাক্তারি করতে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর যে উত্তরগুলোর জন্য আমরা তাকিয়েছিলাম কালের দিকে এই মুহূর্তের যেটা আপডেট যে আগামী কাল শুনানি হচ্ছে না কিন্তু যেমনটাই সৌম্যবাবুও বললেন যে এর যে আর্জেন্সি সেটা বিচার করে খুব দ্রুতই পরবর্তী শুনানির দিন ধার্য হবে এমনটাই মনে করা হচ্ছে এবং এতেও কিন্তু প্রতিবাদের যে স্বর সেই স্বর বিন্দুমাত্র মৃয়মান হচ্ছে না যতক্ষণ অবধি না বিচারের বাণী স্পষ্টভাবে শোনা যাচ্ছে আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি দেখতে থাকুন কলকাতাটি